ঢাকা কেরানীগঞ্জ জোরের পক্ষ থেকে আমি মোহাম্মদ মীর হামিম, সবাই আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আপনাদের আমি দেখাবো এগারো আড়াই চৌকাঠ, লোহা চৌকাঠ। লোহা চৌকাঠ যে এগারো আড়াই হয়, অবশ্যই এটা অনেকে জানে, অনেকে জানে না, বা অনেকে কিনে আবার অনেকে কিনে না। তো এই জন্য আমি বলছি যে আজকে যে আমার সামনে দুইটা চৌকাঠ দেখতেছেন, এটা কিন্তু এগারো বাই আড়াই। এই এগারো আড়াই এক একটা চৌকাঠ যদি আমাদের কাছ থেকে নেন লোহা চৌকাঠ, তো আপনাদের কাছে আমি রাখবো মাত্র এগারো হাজার পাঁচশো টাকা, দাম দর আলোচনা সাপেক্ষ হবে। আর এই চৌকাঠটা অবশ্যই নাইজেরিয়ার লোহা কাঠ, আপনারা সবাই জানেন যে নাইজেরিয়ার লোহা কাঠটা খুব ভালো মানের লোহা কাঠ। আর এই লোহা কাঠটা আপনার একটাই বৈশিষ্ট্য, সেটা হচ্ছে আপনার চুলা একটা ফাট দেয়, এই চুলা ফাটটা অবশ্য আপনার ভিতরে যায় না। অবশ্য সবাই মনে করে যে আসলে লোহা কাঠটা চুলা ফাট দিলে মানে এটা ভিতরেও যায় অথবা এই কাঠটা ভালো হবে না, কিন্তু আপনারা সেটা ভুল জানেন। লোহা চৌকাঠটা এমনই একটা কাঠ যেটা আপনার উপরে রোদ্রে থাকলে উপরে আপনার একটা চিড়ি ফাট দিবে, এটা আপনার চামড়ার উপরে একটা চিড়ি ফাট দেবে, এটা কোনো সমস্যা হবে না। এটা যদি আপনি বার্নিশ করেন তাহলে ওটা আবার মিশে যাবে। আর লোহা চৌকাঠ লোহার মতোই শক্ত, এটা নামই যেরকম লোহা কাজে ওই রকমেরই, ইচ্ছা করলে আপনি একটা এটার ভিতরে একটা মানে তারকাটা ঢুকাতে পারবেন না, এভাবেই মজবুত লোহা চৌকাঠ। তো আপনারা এই এগারো হাজার চৌকাঠটা যদি আমাদের কাছ থেকে নেন মাত্র এগারো হাজার পাঁচশো টাকার ভিতরে আমি দিতে পারবো ইনশাল্লাহ। তো সবাই আশা করি আমাদের কাছ থেকে নেবেন। আর লোহা চৌকাঠটা এগারো আড়াই অনেকেই কম নেয়, দেখা যায় যারা দশ ইঞ্চি গাঁথনি দেয় তারাই এগারো আড়াই চৌকাঠটা নেয়, আর যারা পাঁচ ইঞ্চি গাঁথনি দেয় তারা ছয় আড়াই চৌকাঠটা নেয়। এগারো আড়াই চৌকাঠটা খুব কম ব্যবহৃত হয়। যাই হোক, যারা আমাদের কাছ থেকে নেবেন অবশ্যই নিতে পারবেন। আপনারা আরও একটা সুযোগ আপনাদের মানে দেখতে সৌন্দর্যের জন্য যে আরও একটা সৌন্দর্য লুকায়িত রয়েছে, সেটা হচ্ছে যে আপনার এগারো আড়াই চৌকাঠের ভিতরে আপনি নকশাও করতে পারবেন। এই যে আপনি দেখতে পাচ্ছেন এগুলোর এই যে মাঝখানে আপনি যদি একটা কলসি দিয়ে একটা লতা ফুল আঁকেন, দেখতে অবশ্যই অনেক একটা সুন্দর দেখাবে। আর এটা আপনার যদি দুইও পাশে করতে পারবেন, তিন সাইডেই আপনি করতে পারেন, উপরেও ডিজাইন করতে পারবেন, দুই পাশেও ডিজাইন করতে পারবেন, অনেকে এটা নেয়। আর এটা যদি আপনার রাউন্ড চান, রাউন্ড অবশ্যই লোহা কাঠটা রাউন্ড চৌকাঠ দেওয়া যায় না, কারণ লোহা কাঠটা রাউন্ড হলে আপনার এটা এমনিতেই তো খুব হার্ড, এই জন্য রাউন্ড চৌকাঠটা না দেয়। ভালো রাউন্ড চৌকাঠ যদি দেন তাহলে এটা আপনারা সবচেয়ে সেগুনটা ভালো হবে আমার মতে। এগারো আড়াই যদি রাউন্ড চৌকাঠ দেন সেগুনটা ভালো হবে, ছয় আড়াই দিতে পারবেন, কিন্তু এগারো আড়াইটা দিলে আপনার এটা দেখা যায় কি ফাটবে বেশি, আবার ওটা খুব হার্ড হবে, আর যেই দাম আসবে সেটা অবশ্যই কাস্টমারদের কাছেও গ্রহণযোগ্য হবে না। এই জন্য আমি বলছি আপনার স্কোয়ার মাথা নেন, আবার এর ভিতরে যদি আপনার ডিজাইন করে নেন তাহলে এটা দেখতে অনেক সৌন্দর্য দেখাবে। তো আশা করি সবাই আমার কথাগুলো বুঝতে পারছেন যে নাইজেরিয়া লোহা কাঠটা বাজারে সবচেয়ে সেরা লোহা কাঠ, সেরা চৌকাঠ, এর কোনো কমপ্লেন নাই, এর কোনো ভেজাল নাই, ভেজালমুক্ত যে আপনার ভালো যে কাঠটা একদম ফুল সার, সেই কাঠটা হচ্ছে লোহা চৌকাঠ। আপনার মানে গ্যারান্টি যেটা বলা যায় যে পঞ্চাশ একশো বছরে এই চৌকাঠে কোনো সমস্যা দেখা দিবে না, এমনকি ঘন তো ধরবেই না, এটার কোনো মানে এটার কোনো সাইড এফেক্ট নাই বলতে চলে। তো আশা করি সবাই আমাদের কাছ থেকে এই চৌকাঠটা ক্রয় করবেন। আর আমাদের যে লোহা চৌকাঠটা এটা হচ্ছে আপনার নাইজেরিয়ার লোহা চৌকাঠ, যদি ওখানের চান সেটাও দেওয়া যাবে। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা যদি ভালো হয় তো অবশ্যই আমাদের ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।